সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনারা আমাদের এর আগে যে ভিডিও দেখেছিলেন, সেটা হচ্ছে যে 48 ঘন্টার যেটা না খেয়ে থাকা যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেখানে আমি একটা শব্দ ব্যবহার করছিলাম, ওয়াটার ফাস্টিং, অর্থাৎ ওয়াটার ফাস্টিং। এই ওয়াটার ফাস্টিং করার পদ্ধতি কি, কিভাবে এটা করতে হয়, এতে কি কি খেতে পাওয়া যায়, কি কি খেতে পাওয়া যায় না, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলবো। আর বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে ডায়াবেটিসের যে চিকিৎসা করি, তো বিশেষ করে আমাদের রোগীদেরকে যখন আমরা ওয়াটার ফাস্টিং করতে বলি, তখন তাদের ওয়াটার ফাস্টিং এর নিয়মটা কি হবে, সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম বিষয় যেটা হচ্ছে, ওয়াটার ফাস্টিং বলতে যেটা আমরা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র জল পান করে থাকা, মানে আপনি শুধুমাত্র জল পান করতে পারবেন, এটাকে আমরা ওয়াটার ফাস্টিং বলছি। তো ওয়াটার ফাস্টিং শুধুমাত্র জল পান শুধু নয়, বরং তার সাথেও আমরা কিছু পান করার জন্য আমরা বলে থাকি যে সেগুলো আপনার পান করতে পারবেন। হ্যাঁ, সেটা নিয়ে আজকে আমাদের বিশেষ করে আজকে বিস্তারিত বিষয়টা বোঝানোর ব্যাপার থাকবে। সেটা হচ্ছে, দেখুন যে আমরা যেভাবে যে পদ্ধতিতে আমরা বলে থাকি সেটা হচ্ছে মানুষ শুধুমাত্র জল পান করে থাকবে। তো জল পানের সঙ্গে আপনি কিন্তু যে আমরা লবণটা দিয়ে থাকি, যেমন আপনার এই লবণটা আমরা দিয়ে থাকি 8 নম্বর হিমালয় পিং সল্ট, তো এই লবণটা আপনি অল্প মিশাবেন, এবং এই লবণটা অতিরিক্ত যাতে না হয় সেটা মাথায় রাখবেন, যাতে অতিরিক্ত আপনি লবণ মিশাচ্ছেন এটাও না, একদম অল্প পরিমাণ আপনি মিশাবেন, এটা মাথায় রাখবেন। তাহলে কি হচ্ছে যে আপনি লবণ কিন্তু মিশাতে পারছেন আপনার পানির সঙ্গে। তাহলে ওয়াটার ফাস্টিং করলে আপনি তো নর্মালি পানি খাবেনই, কিন্তু আপনি যদি এটা মিশান, যেহেতু আমাদের সিস্টেমটা কিছু ভিন্ন, হ্যাঁ, সেই জন্য আপনাদের আপনাকে এই এটা মিশানোর জন্য আমরা বলছি আর কি। দ্বিতীয়ত, পানির সাথে সাথে আর কি খেতে পারবেন, পানির সাথে সাথে আর যে জিনিসগুলো খেতে পারবেন সেটা হচ্ছে, যেমন আমাদের এটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা রোগীদেরকে দিয়ে থাকি, এটা হচ্ছে কি, গ্রিন টি। তো এই গ্রিন টি আপনি খেতে পারবেন। তো গ্রিন টি কিভাবে খেতে হয়, আমাদের ভিডিও দেখবেন, আমাদের ভিডিও দেওয়া আছে গ্রিন টি বানানোর, এই 7 নম্বর গ্রিন টি বানানোর যে পদ্ধতি আমরা দিয়ে দিয়েছি, এই ভিডিও দেখে আপনারা দেখে নেবেন যে কিভাবে গ্রিন টি খেতে হয়। তবে মনে রাখবেন, এই গ্রিন টির সাথে যদি আপনি মধু অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ওয়াটার ফাস্টিংটা থাকবে না। মধু যাতে আপনার অ্যাড না হয়, আপনি এখানে লেবু অ্যাড করতে পারেন, আপনি এখানে লবণ অ্যাড করতে পারেন, এখানে আদা অ্যাড করতে পারেন, ঠিক আছে, কিন্তু যাতে মধু অ্যাড না হয়। মধু অ্যাড করলে কিন্তু আপনার ওয়াটার ফাস্টিং এর যে কার্যকরী ক্ষমতা সেটা কিন্তু থাকবে না। কেন, যে মধুতে মধু যখনই খাবেন, তো মানে আমরা সবসময় চাইবো কি, যাতে ক্যালোরি ক্যালোরি যাতে আমাদের শরীরে প্রবেশ না করে। তাহলে পানি হচ্ছে জিরো ক্যালোরি, মানে পানিতে কোনো ক্যালোরি নাই, গ্রিন টি এটা জিরো ক্যালোরি, এতে কোনো ক্যালোরি নাই, তাই এটা আপনি খেতে পারবেন, কিন্তু যখন মধু আপনি দিয়ে দেবেন তখন কিন্তু আর আপনার ওয়াটার ফাস্টিং থাকবে না। সুতরাং অবশ্যই এটা মনে রাখবেন যে আমরা যাতে মধু না দিই, সে বাদ দিয়ে যেমন আমরা যেগুলো বললাম, আদা, আপনার লবণ, লেবু, এগুলো দিতে অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে যে আপনি এটা খাবেন। তারপরে হচ্ছে কি, তারপরে যে আমার হাতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অ্যাপেল সিডার ভিনেগার, হ্যাঁ, সেটা অ্যাপেল সিডার হোক বা কোকোনাট সিডার হোক বা আপনার জৈতুন সিডার ভিনেগার হোক, আপনার যে কোনো ভিনেগার খেতে পারবেন। তো এটা কিভাবে আপনারা খাবেন, হ্যাঁ, খাওয়ার পদ্ধতি আমরা আমাদের রোগীদেরকে বলে দিই, এবং এর উপরে আমরা একটা ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদেরকে যে অ্যাপেল সিডার ভিনেগার এটা কিভাবে খেতে হয়, কিভাবে বানিয়ে খেতে হয়, খুব সোজা। তারপর আমি 1 মিনিটে খুব সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি যে 1 গ্লাস পানিতে আপনি এটা 1 চামচ বা 1 ঢাপ নিয়ে আপনি ওতে দিয়ে দিলেন, এবং সাথে লেবুর রস বা আপনি লবণ বা এগুলো সব মিশিয়ে আপনি দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে এইভাবেও আপনি কিন্তু এটা খেতে পারেন। তাহলে মুদ্রা কথা যেটা হচ্ছে যে আপনি ওয়াটার ফাস্টিং এর সময় যে জিনিসগুলো খেতে পারবেন সেটা হচ্ছে কি, পানি আপনি খেতে পারবেন, দ্বিতীয়ত আপনি গ্রিন টি খেতে পারবেন যেভাবে গ্রিন টি বানাতে বলেছি, তৃতীয়ত আপনি সিরকা, এই যে সিরকা অ্যাপেল সিডার ভিনেগার, এই সিরকা আপনি খেতে পারবেন। এছাড়া আপনি আর কি খেতে পারবেন, যদি আপনি মনে করেন শুধুমাত্র কফিটা আমি খাবো, ব্ল্যাক কফি, মানে এর সঙ্গে অন্য কোনো কিছু মিক্স করব না, শুধু কফি এবং তার সঙ্গে লেবুর রস বা আপনি লবণ দিতে পারেন, সেটাও যদি মনে করেন সেটাও আপনি খেতে পারেন। মূল কথা হচ্ছে জিরো ক্যালোরি, অর্থাৎ কোনো ক্যালোরি যাতে আপনার শরীরে প্রবেশ না করে, এটা হচ্ছে মূল বিষয় আর কি। সেই জন্য আমরা যে খাবারগুলো আপনাকে বললাম যে এগুলো আপনি পান করতে পারেন, সুতরাং এতে যেহেতু ক্যালোরি নাই, এই জন্য আপনি কিন্তু ওয়াটার ফাস্টিং এর যে বেনিফিট, তার যে উপকারিতা, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তো সম্মানিত দর্শক, বিশেষ করে এই ছিল আজকে আমাদের ভিডিও। তো বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিবেন। এবং আপনারা যদি আমাদের রোগী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সেপারেট ভাবে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা সেই পরামর্শ মাথায় রেখে কাজগুলো করবেন। এবং বিশেষ করে যারা আমাদের কাছ থেকে অলরেডি চিকিৎসা করাচ্ছেন এবং আমাদের চিকিৎসার আওতায় যারা আছেন তাদেরকে আমরা যেভাবে সাজেস্ট করব, যেভাবে যখন আমরা যেটা করতে বলবো সেই অনুযায়ী করবেন। হ্যাঁ, এটা কারণ হচ্ছে আমাদের অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখা যায় যে আপনার এটা পরবর্তী স্টেপ, এবার আপনি প্রথমে করতে শুরু করলেন তাহলে এটা যাতে না হয়। হ্যাঁ, সেজন্য আমাদের স্টেপ গুলো বুঝতে হবে। আমরা বিশেষ করে আমাদের কাছে যারা চিকিৎসা করাচ্ছেন তাদের স্টেপ বাই স্টেপ, তার বডি কন্ডিশন সমস্ত কিছু দেখে বুঝে আমরা তাদেরকে পরামর্শ দিই। তো সম্মানিত দর্শক, বিশেষ করে এই ছিল আজকে আমাদের ইনফরমেশন দেওয়া। আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমাদের কাছে যদি চিকিৎসা করাতে চান তাহলে আমাদের নাম্বারটি ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে এবং আমি মুখেও বলে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 9732624907। আবারও নাম্বারটি বলছি, 9732624907। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করে আপনারা নাম লিখিয়ে তখন চিকিৎসার জন্য আসবেন। তো আজকে ছিল এই ভিডিও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।